যুক্তরাষ্ট্রে 2024 সালের নির্বাচনে জো বাইডেনকে ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তিনি নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্রে অরাজকতা দেখা দেবে। নিউ হ্যাম্পশায়ারে এক ভাষণে ট্রাম্প এসব কথা বলেন। সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট জানান, মার্কিনিরা বর্তমানে বিপর্যয়ের মধ্যে বাস করছে। সম্প্রতি ডেমোক্রেটিক দলের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আগামী নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। বলেছেন, আগামী নির্বাচনও হবে যুক্তরাষ্ট্রের প্রাণরক্ষার লড়াই।